আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া লা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়া আনফানা বিমা আল্লামতানা ওয়া জিদনা ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا اللهم آمين। اللهم لا سهل إلا من جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا। আপনার জিজ্ঞাসা জেনে নিন গ্রুপের সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সকল শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমাদের রাতের প্রশ্নোত্তর পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি এই রমজানের পবিত্র রজনীতে, পবিত্র রাত্রিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের আপনাদের সকলের নেক আমল কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা আপনাদের প্রশ্নের জবাব দেব, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। সলফে সালিনদের মানহাজ অনুযায়ী মুসলিম জাতির বিজ্ঞ আলেমদের দৃষ্টিভঙ্গিতে কোরআন সুন্নার আলোকে আপনাদের প্রশ্নের জবাব আমরা দেব ইনশাআল্লাহ। প্রোগ্রামের শুরুতে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব সিয়াম সম্বন্ধে। আমাদের যে ধারাবাহিক আলোচনা চলতেছিল সেই ধারাবাহিক আলোচনা আমরা করব কিছুক্ষণ, তারপরে প্রশ্ন আসলে আপনাদের প্রশ্নের জবাব দেওয়া শুরু করব ইনশাআল্লাহ। গতকালকে আমরা রোজার ফজিলত সম্বন্ধে কিছু আলোচনা করেছিলাম, আজকেও আমরা কিছু আলোচনা করব সিয়ামের ফজিলত সম্বন্ধে। কারণ কোনো কাজ মানুষ করতে চায় না যতক্ষণ না কাজের লাভটা কী, ফজিলতটা কী যতক্ষণ মানুষ না জানবে এবং বিশ্বাস না করবে, ততক্ষণ মানুষ কিন্তু কোনো আমলই করতে চায় না। সেই হিসেবে আমাদের রোজার সিয়ামের যে ফজিলত তাও আমাদের জানা দরকার, তাহলেই আমরা রোজা রাখার প্রতি আন্তরিক হব, সিয়ামকে ভালোবাসব, মহব্বতের সাথে সিয়ামটা তখনই রাখা হবে যখন আমরা এই সিয়ামের কী ফজিলত রয়েছে আল্লাহ তাআলার নিকট, আল্লাহ তাআলা কী পুরস্কার দিবেন এটা যখন আমরা জানব এবং বিশ্বাস করব, তখনই কেবলমাত্র আমরা খুশি মনে আনন্দের সাথে ফুর্তির সাথে আমরা সিয়াম পালন করতে পারবো। আর যখন আমরা এর প্রতিদান বিনিময় সম্বন্ধে যখন আমরা জানবো না বা যারা জানে না তারা কিন্তু সিয়াম রাখবে না বা রমজানের পবিত্রতা তারা রক্ষা করবে না, সিয়ামের পবিত্রতা তারা রক্ষা করবে না। গতকালকে আমরা বেশ কয়েকটি ফজিলত বলেছিলাম, আজকেও আমরা তারই ধারাবাহিকতায় কিছু আলোচনা করবো ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহ লা খালুফু ফামিস সোয়াইমি আতিয়াবু ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মিন রিহিল মিস্ক। ওই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওই আল্লাহর শপথ যার হাতে মুহাম্মাদের জীবন রয়েছে, রোজাদারের মুখের দুর্গন্ধ কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কস্তুরীর সুগ্রানের চেয়েও অধিক পবিত্র হবে। সুবহানাল্লাহ, পৃথিবীতে যত সুগ্রান আছে, সুগন্ধি আছে, তার মধ্যে সবচেয়ে মূল্যবান হচ্ছে, সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে, সবচেয়ে পবিত্র হচ্ছে কস্তুরী তথা মৃগনাবির অর্থাৎ হরিণের নাবির, যেই না হরিণের নাবি থেকে যেই সুগ্রানের উৎপত্তি হয় সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান সুগ্রান। আর সুগন্ধির সুগ্রানের উৎস হচ্ছে মৃগনাভি বা কস্তুরি, আরবিতে বলা মিস্ক। এই মিস্ক আম্বরের সুগ্রানের চেয়েও আল্লাহ তাআলার নিকট রোজাদারের মুখের দুর্গন্ধ অধিক পবিত্র। সুবহানাল্লাহ, এটা কেন আল্লাহ তাআলার কাছে অধিক পবিত্র? কারণ হচ্ছে এটা আল্লাহর আদেশ পালন করতে গিয়ে, আল্লাহর আনুগত্য করতে গিয়ে রোজাদার যে ক্ষুধার্ত থাকে, তার পেট যে খালি থাকে, এই কারণে মুখ থেকে যেই গ্যাস বের হয়, যে দুর্গন্ধ বের হয়, এটা আল্লাহর কাছে প্রিয় এই জন্য যে এটা তো আল্লাহ তাআলার আনুগত্যের কারণে বের হচ্ছে। যদিও এটা মানুষের কাছে অপছন্দনীয় কিন্তু আল্লাহ তাআলার নিকটে এটা মোটেই অপছন্দনীয় নয়, কারণ এটা তো সৎকাজের প্রভাব, আনুগত্যের প্রভাব স্বরূপ এটা বের হয় পেট খালি থাকার কারণে, না খেয়ে থাকার কারণে, আল্লাহর আদেশ মানতে গিয়ে। এই জন্য আল্লাহ তাআলার কাছে এটা অত্যন্ত প্রিয়। আপনি যদি কোনো মানুষকে আপনার অধীনস্থ কাউকে বলেন যে তুমি আমার কাছে তাড়াতাড়ি আসো, আর সেই লোক যদি দৌড়িয়ে আপনার কাছে আসে রোদের মধ্যে, গর্মাক্ত যদি হয়ে যায়, শরীর থেকে যদি ঘাম বের হয়, দুর্গন্ধ বের হয়,
আপনার কাছে আসলে কখনোই আপনি তাকে কিন্তু দূরে সরিয়ে দিবেন না, যে চলে যাও এখান থেকে, তোমার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। এই কথা কিন্তু শুভনীয় নয়, কারণ এই যে দুর্গন্ধ তার শরীর থেকে বের হচ্ছে, এই যে ঘাম তার শরীর থেকে বের হচ্ছে, এটা তো আপনার আদেশ, আদেশ পালন করতে গিয়েই বের হচ্ছে। আপনার আদেশে সে তো দৌড়িয়ে এসেছে আপনার কাছে রোদের মধ্যে, এই জন্যই তো তার শরীর গরমাক্ত হয়েছে, দুর্গন্ধ বের হচ্ছে। সুতরাং আপনি কখনোই তাকে বলবেন না যে তুমি এখান থেকে চলে যাও, কারণ এটা তো আপনার আদেশ পালন করতে গিয়েই এই অবস্থার সৃষ্টি হয়েছে। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের যে সমস্ত প্রভাব, আনুগত্যের কারণে যেই প্রভাব পরে মানব সমাজে মানুষের কাছে, এটা যদি মানুষের কাছে খারাপ লাগে, কিন্তু আল্লাহ তাআলার কাছে মোটেই খারাপ লাগে না, কারণ এটা তো আল্লাহ তাআলার আনুগত্যের প্রভাব। সুতরাং যারা আনুগত্য করে তারা যেন তাদের কাজের কোনো খারাপ প্রভাব যদি মানুষের মধ্যে দেখতে পায়, মানুষের মধ্যে যদি অপছন্দনীয় অবস্থা দেখতে পায়, তারা যেন মন খারাপ না করে, কারণ মানুষ এটাকে অপছন্দ করলেও আল্লাহ তাআলার কাছে এটা মোটেই অপছন্দনীয় নয়, কারণ এটা তো আল্লাহ তাআলার আনুগত্যের কারণে সৃষ্টি হয়েছে। এই প্রভাব রোজাদারের মুখের দুর্গন্ধ, এটা তো শুরু হয়েছে, এটা সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলার আনুগত্য করার কারণে। সুতরাং এটা আল্লাহ তাআলার কাছে মোটেই অপছন্দনীয় নয়, বরং এটা কিয়ামতের দিন সবচেয়ে মূল্যবান পারফিউমের চেয়ে, সবচেয়ে মূল্যবান আতরের চেয়ে, সবচেয়ে মূল্যবান সুগ্রালের চেয়ে রোজাদারের মুখের গ্যাস, মুখের গন্ধ, এটাই আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় হবে। কারণ রোজাদার তো পানাহার ছেড়ে দিয়েছে, তার মনের চাহিদা, তার নফসের চাহিদা সে বর্জন করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশে, আর আল্লাহ তাআলার আদেশ পালন করতে গিয়েই তার এই অবস্থার সৃষ্টি হয়েছে। সুতরাং এটা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, এই অবস্থাটা আল্লাহর কাছে অত্যন্ত অত্যন্ত প্রিয়, আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। আজকে সংক্ষিপ্তভাবে সিয়ামের ফজিলত সম্বন্ধে এখানেই শেষ করলাম। আগামীকালও যদি আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আগামীকালও আমরা রোজার সিয়ামের ফজিলত সম্বন্ধে কিছু আলোচনা করব। প্রশ্ন আসার আগ পর্যন্ত কিছু আলোচনা করে যাব ইনশাআল্লাহ। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের সাথে থাকবেন। আপনারা যদি সাথে থাকেন তাহলে আমাদের ভালো লাগবে প্রোগ্রাম করতে, আমরা সাহস পাবো। আমাদের অ্যাডমিন ভাইয়েরাও অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন এই গ্রুপটাকে টিকিয়ে রাখার জন্য, তারাও সাহস পাবে, উৎসাহ পাবে। তাই আমি সকল সদস্য বৃন্দকে বলবো, সকল দিনী ভাই ও বোনদেরকে বলবো, আপনারা ধৈর্য সহকারে এগিয়ে যাবেন, আমাদের জন্য প্ল্যাটফর্ম তৈরি করবেন, আমরা যেন মানুষের কাছে কথা পৌঁছাতে পারি, কোরআন এবং সহিহ সুন্নাহর কথা, সেজন্য আপনারা সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে আপনারা সকলেই সহযোগিতা করে যাবেন। আমরা যেভাবে এই গ্রুপটা তৈরি করেছি, প্রস্তুত করেছি, শুরু থেকে আমরা আছি, আপনারাও আছেন, আপনারা থাকবেন, আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এখানে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি, এবার আপনাদের প্রশ্নগুলোর দিকে যাচ্ছি। আমাদের আপনাদের সবগুলো প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, ধৈর্য সহকারে আমাদের সাথে থাকবেন। আমাদের সর্বপ্রথম প্রশ্ন করেছেন এমডি মহিউদ্দিন, বিতর নামাজ ফরজ নাকি সুন্নাহ? সুন্দর প্রশ্ন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিতর নামাজ সুন্নত কি না, সুন্নত নাকি ওয়াজেব, এ নিয়ে আমাদের সমাজে বেশ কিছু কথাবার্তা আছে, ধারণা আছে, মতভেদ আছে। আমরা আজকে জানতে চেষ্টা করবো যে বেতর নামাজটা কি ফরজ নাকি ওয়াজেব নাকি সুন্নাহ। হানাফি মাজহাবের মাজহাব অনুযায়ী, হানাফি আলেমগণ বলেছেন বেতর সালাত হচ্ছে ওয়াজেব। তারা ওই সমস্ত হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন যেখানে নবী করিম সাল্লাম বেতর সালাত পড়ার আদেশ দিয়েছেন। যেমন নবী করিম সাল্লাম বলেছেন আউতিরু ইয়া আহলাল কুরআন, হে কোরআনের অনুসারীগণ তোমরা বেতর পড়ো, এখানে আদেশ এসেছে। অন্য হাদিসে এসছে আল বিত্রু হাক কোন, বিত্রু হচ্ছে হাক, হাক মানে ওয়াজেব ফরজ। হ্যাঁ, এই হাদিস থেকে বেতর সালাতের গুরুত্ব বোঝা যাচ্ছে। কিন্তু একই সঙ্গে আরও কিছু হাদিস আছে যেখানে বোঝা যাচ্ছে যে ফরজ মাত্র পাঁচ ওয়াক্ত সালাত, পাঁচের বেশি কোনো ওয়াজেব সালাত নেই, পাঁচ ওয়াক্তের বেশি কোনো ওয়াজেব সালাত নেই। যেমন মিরাজের রাত্রির হাদিস, ওই হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র পাঁচ ওয়াক্ত সালাতই ফরজ করেছেন এই উম্মতের উপরে। অন্য হাদিসে এসেছে এক গ্রাম্য লোক নবী করিম সাল্লামের কাছে আসলো, এসে বলল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ থেকে আমার উপরে কী ফরজ করেছেন বা আপনার উপরে কী ফরজ করেছেন। তখন নবী করিম সাল্লাম বললেন খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলাতি, দিনে এবং রাত্রে মাত্র পাঁচ ওয়াক্ত সালাত আল্লাহ তাআলা ফরজ করেছেন। ওই লোক বলল হাল আলাইয়া মিন গায়রুহা, এর বেশি কোনো নামাজ কি আমার উপর ওয়াজেব হিসাবে আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইল্লা আন তাতাওয়া, এর বেশি কোনো ফরজ সালাত ওয়াজিব সালাত তোমার উপর নেই, তবে তুমি ইচ্ছা করলে নফল পড়তে পারো, অতিরিক্ত পড়তে পারো। এই হাদিস থেকে আমরা বুঝতে পারছি, এটি হচ্ছে বুখারী মুসলিমের হাদিস, যে সালাত মাত্র পাঁচ ওয়াক্ত,
এর বেশি ফরজ বা ওয়াজিব সালাত নেই। সুতরাং এই উভয় শ্রেণীর হাদিসের উপর সমন্বয় করে আলিমগণ বলছেন ভিতর নামাজ হচ্ছে সুন্নত, ভিতর নামাজ হচ্ছে ওয়াজিবের বাইরে সুন্নত, তবে অন্যান্য সাধারণ সুন্নতের চেয়ে এর গুরুত্ব রয়েছে, নফলের চেয়ে গুরুত্ব রয়েছে। এটা নবী করিম সাল্লাম কখনো ছাড়তেন না, বাড়িতে থাকা অবস্থায় কিংবা বিদেশে থাকা অবস্থায় ভ্রমণে থাকা অবস্থায় কখনোই তুমি ফজরের সুন্নত এবং বিতর সালাত ছাড়তেন না। এ থেকে আমরা আলাদা গুরুত্ব বুঝতে পারি, কিন্তু এটা মোটেই ওয়াজিব নয়, মোটেই ফরজ নয়। ফরজ যদি আমরা বলি, ওয়াজিব যদি বলি, তাহলে কিন্তু সালাত আর পাঁচ ওয়াক্ত থাকছে না, সালাত হয়ে যাচ্ছে ছয় ওয়াক্ত। তাই আলেমগণ উভয় শ্রেণীর আলে হাদিসের মধ্যে সমন্বয় করতে গিয়ে বলেছেন যে বিতর হচ্ছে সুন্না, অর্থাৎ যেখানে বিতর সালাত পড়ার আদেশ এসেছে ওই আদেশ দ্বারা যদি ওয়াজেব বোঝায়, কিন্তু এই ওয়াজেবের কী আছে, সাওয়ারেফ রয়েছে, অর্থাৎ এই ওয়াজেবকে স্থানান্তরকারী, এই ওয়াজেবকে ওয়াজেব থেকে সুন্নতের দিকে নিয়ে যাওয়ার হাদিস রয়েছে। আর সেগুলো হচ্ছে ওই বেদুইনের হাদিস, গ্রাম্য লোকের হাদিস এবং মিরাজের রাত্রির হাদিস। আমর ওয়াজিব আমরের দাবি হচ্ছে ওয়াজিব, তবে ওয়াজিব থেকে যদি অন্য অর্থে গ্রহণ করার কারিনা পাওয়া যায়, তাহলে আর আমর ওয়াজিব হিসাবে থাকে না, বরং সুন্নতে পরিণত হয়। আর এখানে যেখানে বিশ্লাম বলছেন আল বিত্রু হাকুন আউতিরুই আহলুল আহলাল কুরআন, এই আদেশ দ্বারা ওয়াজিব বুঝাবে না, সুন্নত বুঝাবে। কেননা অন্যান্য হাদিসে এসেছে যে বিতির সালাত ফরজ নয়, ওয়াজিব নয়, বরং সুন্নত। সুতরাং যেখানে আদেশ এসেছে সেখানেও আদেশটাকে সুন্নত অর্থে, সুন্নত বা মুস্তাহাব অর্থে ব্যবহার করতে হবে, তাহলে উভয় শ্রেণীর দলিলের মধ্যে সমন্বয় হয়ে যায়, তবে বিতর সালাতের গুরুত্ব অধিক। ধন্যবাদ। তারপরে আব্দুল জিজ্ঞাসা করেছেন মারিয়াম নাম রাখা যাবে? হ্যাঁ, অবশ্যই রাখা যাবে, মারিয়াম নাম রাখা যাবে। মারিয়াম ঈসা আলাইসাল্লামের মাতার নাম ছিল মারিয়াম। মারিয়াম অত্যন্ত পুণ্যবতী নেককার মহিলা ছিলেন, সুতরাং বনি ইসরায়েলের লোকেরা ওই সময় বরকতান বরকত স্বরূপ তাদের কন্যাদের মেয়েদের নাম রাখতেন মারিয়াম। সুতরাং মারিয়াম নাম রাখা এটা মুসলমানদের মাঝে এসেছে, সলফে সালেহীনগণ ভালো লোকের নামে নাম রাখেন, এ আশায় সালাফে সালেহীনগণ তাদের কন্যাদের নাম রাখতেন, ছেলেদের নাম রাখতেন সৎ লোকদের নামে, যাতে করে এ আশায় যে তাদের সন্তান ওই সমস্ত সৎ লোকদের মতোই ভালো হবে, এটা খারাপ কিছু নয়, ভালো। মারিয়াম নাম রাখা খুবই ভালো। ধন্যবাদ। মাহবুব হোসেন, বাংলাদেশ নিয়মিত দর্শন হচ্ছে আর সরকার বলছে ইউনিয়ন উন্নয়ন অব্যাহত আছে, এ বিষয়ে সাহেব একটু আপনার সাহসী মন্তব্য চাই। ঠিক বলেছেন, বাংলাদেশে দর্শন হচ্ছে, চিন্তাই হচ্ছে, অন্যের হক নষ্ট হচ্ছে অহরহ, এই কথা সঠিক। এটা বাংলাদেশের ইতিহাসে নতুন কোনো বিষয় নয়, এটা একটা পুরাতন বিষয়, কখনো কম কখনো বেশি। প্রশাসক যখন শক্তিশালী হন, কঠোর হন, তখন হয়তো একটু কম হয়, আর প্রশাসন ঢিল দিলে এই অপরাধগুলো বেশি হয়। আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো, জনগণের জান মাল ইজ্জতের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের, শাসকের। সুতরাং শাসকের কাছে আমরা আবেদন জানাবো যে তারা যেন জনগণের মান ইজ্জত রক্ষা করার জন্য কার্যকর ভূমিকা রাখেন, তারা যেন মানুষের ইজ্জত রক্ষার, ইজ্জত আব্রু রক্ষা করার জন্য, কারণ ইজ্জত আব্রু মানুষের কাছে সবচেয়ে মূল্যবান, ধন সম্পদের চেয়েও মূল্যবান, টাকা পয়সার চেয়েও মূল্যবান। সুতরাং শাসক গোষ্ঠী যেন এ ব্যাপারে দৃষ্টি দেন, তাদের কাছে আমরা এই মিডিয়ার মাধ্যমে জোরালো দাবি জানাতে পারি। সেই সঙ্গে আমাদেরকেও সচেতন হতে হবে, আমরা জনগণ যারা আছি সাবধান হব, আমাদের মেয়ে মা বোনদেরকে আমরা সাবধান রাখবো, সতর্ক রাখবো, পর্দার বিধানের মধ্যে রাখবো। এই দর্শন হওয়ার, মেয়েরা দর্শিত হওয়ার আরেকটা কারণ হচ্ছে বেপর্দায় চলাফেরা করা। সুতরাং দোষ আমাদেরও আছে, সরকারকে শুধু দোষ দিলে চলবে না, আমরা জনগণ যদি সাবধান হই, আমরা পুরুষরা যদি সাবধান হই, আমাদের মা বোনদেরকে যদি আমরা সাবধানে চালাই, আমাদের স্ত্রীদেরকে যদি আমরা ইসলামের পর্দার বিধানের মধ্যে যদি আমরা রাখি, তাহলে কিন্তু অবশ্যই পাপ কাজ কমবে, ইফটিজিং কমবে, ধর্ষণ কমবে, এতে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র আমরা সরকারের উপর দোষ চাপিয়ে দিব, এতে কিন্তু আমরা মোটেই রেহাই পাবো না, মোটেই রক্ষা পাবো না। আমাদেরও দায়িত্ব আছে, আমাদের যথেষ্ট দায়িত্ব রয়েছে, পরিবারের প্রধানের দায়িত্ব রয়েছে, পিতার দায়িত্ব রয়েছে, আমাদের সকলের দায়িত্ব রয়েছে, সামাজিক দায়িত্ব রয়েছে। আমরা যদি সকলেই সতর্ক হই, সাবধান হই, ইসলামকে যদি পুরোপুরি মেনে চলি, তাহলে অবশ্যই এই প্রবণতা কমবে। ধন্যবাদ। জালাল বিন আলী আক্কাস, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু,
তিনি দুটি প্রশ্ন করেছেন। এক নম্বর বলছে হচ্ছে রমজানের আগে এক রাকাত বিতির অবস্থা ছিলাম, এখন তারাবি যদি আট রাকাত পড়ি তাহলে রমজানের তিন রাকাত বিতির পরে এগারো রাকাত পুরো করা নাকি দশ রাকাত তারাবি পড়ে এক দশ রাকাত তারাবি পড়ে এক রাকাত বিতর কোনটা সুন্নাহ অধিক কাছাকাছি? অধিক কাছাকাছি হচ্ছে আট রাকাত তারাবি পরে তিন রাকাত বিতর পড়া। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে নবী রমী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে প্রথমে চার রাকাত সলাত আদায় করতেন, তুমি তার দীর্ঘতা সম্বন্ধে সৌন্দর্য সম্বন্ধে প্রশ্ন করো না। অতঃপর তিনি আরও চার রাকাত আদায় করতেন, এত দীর্ঘ করে এত সুন্দর করে যে সম্বন্ধে তোমাকে বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। অতঃপর তিনি তিন রাকাত বিতর পড়তেন। এ থেকে বোঝা যাচ্ছে এবং অন্যান্য হাদিস থেকে বোঝা যাচ্ছে আট রাকাত তারাবি পরে অতঃপর তিন রাকাত বেতর পড়াই উত্তম, এক রাকাতের চেয়ে তিন রাকাত পড়াই সুন্নতের অধিক কাছাকাছি। ধন্যবাদ। তিনি অন্য প্রশ্ন করেছেন যে অন্য একজন সহি আকিদার শেখ এর লেকচার শুনলাম যে যেখানে বিশ রাকাত তারাবি হয় সেখানে ইমামের সাথে বিশ রাকাত এবং ভিতের সালাদ তিন রাকাত সহ পুরো সালাদ আদায় করার ফজিলত অনেক বেশি, কেউ যদি আট তিন এগারো পরে বেরিয়ে যায় তাহলে সেই ইমামের সাথে পুরো সালাত আদায়ের সব থেকে বঞ্চিত হবে, এখন এই দুই হাদিসের মধ্যে সমন্বয় কীভাবে করব? সমন্বয় একদম সহজ, আপনার জন্য জায়েজ আছে। আপনি বিশ রাকাত পড়বেন তারপর তিন রাকাত বেতর পড়বেন, এটা আপনার জন্য জায়েজ আছে, এবং আট রাকাত পরে চলে যাওয়া অথবা দশ রাকাত পরে চলে যাওয়া এটাও আপনার জন্য জায়েজ আছে, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। তবে বিশ রাকাত পরে আপনি যদি পুরো করেন, এতে করে ইমামের সাথে শুরু করলেন ইমামের সাথে শেষ করলেন, এর একটা ফজিলত যে রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যেহেতু তারাবির সালাত রাতের সালাত সুন্নত মুস্তাহাব সালাত, যেহেতু সেই হিসাবে আপনি যদি ইমামের সাথে পূর্ণ করেন কিয়ামটা পূর্ণ করেন তাহলে সুন্দর হবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। আট রাকাত পরে চলে গিয়ে তিন রাকাত ভেতরে পড়তে পারেন, এতেও কোনো অসুবিধা নেই। উল্লেখ্য আমাদের স্থানীয় মসজিদে বিশ রাকাত তারাবি হয় এবং তা পাঁচ জি স্পিডে, এটা একটা সমস্যা, অত্যন্ত স্পিডে যেখানে তারাবি হয় সেখানে না পড়ে যেখানে আপনার মন তৃপ্তি লাগে ভালো লাগে, যেখানে ধীরে স্থিরে যেখানে ধীরস্থিরভাবে যেখানে পড়া হয় সেখানে আপনি আদায় করার চেষ্টা করবেন, যেখানে আপনি মনের তৃপ্তি হয়। আসলে এইভাবে যে হচ্ছে বিশ রাকাত হচ্ছে যেখানে শুধু বিশ রাকাত ওলারাই যে দ্রুত পড়ছে তা কিন্তু নয়, অনেক ক্ষেত্রে আট রাকাত ওলারাও তো দ্রুত পড়ছে, মারাত্মক দ্রুত পড়ছে, মাত্র আধা ঘন্টা বা তার চেয়ে কম সময়ের মধ্যে শেষ করে দিচ্ছে আট রাকাত সালাত বিতর সহকারে, যা নবী করিম সাল্লাম থেকে অনেক দূরে, বহু দূরে, নবী সাল্লামের সালাত থেকে বহু দূরে, আট রাকাত ওলাদের সালাতও বহু দূরে এবং বিশ রাকাত ওলাদের সালাতও সুন্নত থেকে বহু দূরে, বহু দূরে। হাদিস পড়লে বুখারি মুসলিমের রেওয়ায়াত যেভাবে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস, ফালা তাসআল আন হুসনিহিন্না ও তুলিহিন্না, এর দীর্ঘতা সম্বন্ধে সৌন্দর্য সন্দেহ সম্বন্ধে তুমি প্রশ্ন করবে না। সুতরাং কোথায় রাসূলুল্লাহ সাল্লামের তারাবি আর কোথায় বর্তমান বিশ রাকাত ওয়ালাদের তারাবি, কোথায় বর্তমানে কিছু কিছু এলাকার আট রাকাত ওয়ালাদের তারাবি? তবে আলহামদুলিল্লাহ ঢাকা শহরে আমাদের আহলে হাদিস মসজিদগুলোতে আট রাকাতের মসজিদগুলোতে সুন্দরভাবে কোরআন তেলাওয়াত হচ্ছে, কোরআন খতম করা হচ্ছে আট রাকাতের মধ্যেই, আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া। যেখানে বিশ রাকাত ওয়ালারা বিশ রাকাতের মধ্যেও খতম করতে পারছে না, কোরআন একবার শেষ করতে পারছে না, বা শেষ করলেও অত্যন্ত স্পিডে অত্যন্ত দ্রুতগতিতে পড়ে, সেখানে আলহামদুলিল্লাহ ঢাকাতে আহলে হাদিস মসজিদগুলোতে সহিহ আকীদার মসজিদগুলোতে বিশেষ করে আট রাকাতেই কোরআন তেলাওয়াত হচ্ছে, খতম হচ্ছে কোরআন, মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধীরস্থিরভাবে সুন্দরভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জামালউদ্দিন, হুজুর আমার নামাজ মোট কত রাকাত? জুমার নামাজ মোট কত রাকাত? জি জালালউদ্দিন ভাই, জুমার সালাত মোট তো দুই রাকাত মূলত জুমার সালাত, তারপরে যদি আপনি সকাল সকাল যেতে পারেন তাহলে যত ইচ্ছা পড়তে পারবেন, সাল্লামা কুদ্দির আল্লাহ, আগে আগে যদি আপনি যেতে পারেন তাহলে যত ইচ্ছা, নির্দিষ্ট না করে কাবলাল জুমা কত রাকাত সুন্নত কত রাকাত মুস্তাহাব এটা নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। বুখারির রেওয়ায়েতে এসেছে সাল্লামা কুদ্দির আল্লাহ, যা তার সামর্থ্য কুল হয় ওই পরিমাণ সালাত সে আদায় করবে, যতটুকু সময় সে পায় দুই রাকাত করে পড়তেই থাকবে। তবে বাদাল জুমা নির্ধারিত আছে দুই রাকাত অথবা চার রাকাত, মসজিদে পড়লে চার রাকাত, বাড়িতে গিয়ে পড়লে দুই রাকাত। ধন্যবাদ। মারিয়ার নামের অর্থ কী? মারিয়া মানে মারিয়াম, মারিয়াম মারিয়া একই, ইংরেজিতে ওরা মারিয়া বলে, মেরি বলে, আসলে মারিয়াম যা তাই মারিয়াম,
মারিয়াম মানে বরকতময়, বরকতময়, কল্যাণময়, নেককার ইত্যাদি। ধন্যবাদ। এমডি মহিউদ্দিন, খুদার জ্বালায় যদি কেউ চুরি তাহলে সেই রাজ্যের বাদশা কি শাস্তি হওয়া উচিত? খুদার জ্বালায় যদি কেউ চুরি করে তাহলে সেই রাজ্যের বাদশার কি শাস্তি হওয়া উচিত? ক্ষুধার জ্বালায় যদি কেউ চুরি করে, চুরি তো ক্ষুধার জ্বালায় কেউ করে, কেউ সম্পদ বাড়ানোর জন্য কেউ করে, কেউ অভ্যাস খারাপ এই জন্য করে, কেউ শয়তানের প্ররোচনায় করে। আসলে ক্ষুধার জ্বালায় ক্ষুধা জনগণের ক্ষুধা অভাব অনটন দেখার দায়িত্ব শাসকের, এই কথা ঠিক আছে, আপনার সাথে আমি একমত। জনগণের অভাব অনটন দেখার দায়িত্ব সরকারের, সরকারের, কিন্তু ক্ষুধা লাগলে যেতে সে চুরি করবে এটাও তো আমরা জায়েজ বলতে পারি না। ক্ষুধার জ্বালায় চুরি করা তো জায়েজ নেই। ক্ষুধার তো ভিক্ষুক, সে তার অভাব অনটনের কথা পেশ করবে, আপনার কাছে পেশ করবে, আমার কাছে পেশ করবে, ধনী লোকদের কাছে পেশ করবে। শাসকের যেখানে দায়িত্ব পালন করছে না, উমর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসক যেহেতু নাই, খোঁজখবর নেওয়ার মতো শাসক যেহেতু নাই, সেজন্য সাধারণ জনগণের মধ্যে যারা অভাবী তারা ধনী লোকদের কাছে চাইবে, নিজেকে পেশ করবে, ক্ষুধার কথা জানাবে, কিন্তু না জানিয়ে সে চুরি করবে এই অজুহাতে যে আমার খোঁজ কেউ নিচ্ছে না, ক্ষুধার আমি ক্ষুধার, তো আমার খোঁজ নিচ্ছে না কেউ, তাই আমি চুরি করব, এটা কিভাবে হয়, এটা কখনোই সমর্থনযোগ্য নয়। শাসকেরই কী শাস্তি হওয়া উচিত? শাসককে কে শাস্তি দেবে? শাসক তো চুরকে চুরি করতে বলে নাই, জনগণও তো চুরি করতে বলে নাই। আমাদের সমাজে বাংলাদেশের প্রেক্ষাপটটাকে আমরা তুলে ধরতে পারি, এখানে আশা করি ক্ষুধার যারা যুবক তারা তারা তাদের যথেষ্ট কাজের সুযোগ আছে, তারা কাজ করবে, কাজ করে খাবে। আর যারা অক্ষম তাদেরকে, তাদের দায়িত্ব নিবে সমাজ, পরিবার, আত্মীয় স্বজন, সবারই তো দায়িত্ব রয়েছে, শুধু শাসকের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? ক্ষুধার্তের ক্ষুধা নিবারণে সবারই ভূমিকা রাখা উচিত, সরকারের ভূমিকা রাখা উচিত, জনগণের, সমাজপ্রতিদের সবারই ভূমিকা রাখা উচিত। এবং যে ক্ষুধার্ত সে নিজেও ক্ষুধা দূর করার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য চেষ্টা করবে। হ্যাঁ, সামান্য ক্ষুধার তাড়নাতেই সে চুরি করবে, তারপরে শাসকের হাত কাটবেন, চুরির হাত না কেটে, এটা কীভাবে হয়? এটা সমর্থনযোগ্য কথা নয়, এটা ভারসাম্যপূর্ণ কথা নয়। ধন্যবাদ মহিউদ্দিন ভাই। আল আমিন মোহাম্মদ, যারা হাফেজ নয় তারা কি কিয়ামুল লাইলে ছোট কোরআন বা মোবাইল দেখে দেখে কোরআন পড়তে পারবে কি? কিয়ামুল লাইল দীর্ঘ করার উদ্দেশ্যে, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। জি আলামিন ভাই, বিজ্ঞ আলিমদের ফতোয়া তাই বলছে, আপনার আপনার কথাকেই সমর্থন করছে। যারা হাফেজ নয় তারা কিয়াম দীর্ঘ করার জন্য দেখে দেখে কোরআন পড়তে পারবে। তবে রুকুতে যাওয়ার সময় কোরআন কি করবে? কোরআন যদি পকেটে রাখার মতো, সংরক্ষণ করার মতো ব্যবস্থা থাকে, অথবা সামনে উঁচু জায়গায় রাখার ব্যবস্থা থাকে, তাহলে জায়েজ আছে, এটা কোনো অসুবিধা নেই। ধন্যবাদ আলামিন ভাই। আতিক ইসলাম রুবেল, মাশাল্লাহ, আপনার জি আপনি সুন্দর মনোভাব ব্যক্ত করেছেন, আপনাকে আল্লাহ তালা উত্তম বিনিময় দান করুন, আল্লাহুম্মা আমিন। এমডি বেলাল হোসেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। জনাব কেমন আছেন? আমার একটি প্রশ্ন ছিল, বেতের নামাজ কত রাকাত এবং তা কিভাবে পড়তে হবে? বেতর নামাজ নামাজ হচ্ছে তিন রাকাত, নবী করিম সাল্লামের অধিকাংশ বেতর ছিল তিন রাকাত, তবে তিনি পাঁচ রাকাত পড়তেন। তিন রাকাত, পাঁচ রাকাত, পাঁচ রাকাত পড়লে শেষ রাকাতে তিনি বৈঠক করতেন, এর আগে তিনি বসতেন না। লা ইয়াজলিসু ইল্লা ফি আখিরিহিন, সাত রাকাত পড়লেও, পাঁচ রাকাত পড়লেও তিনি একবারে শেষ শেষ করে, একটানে শেষ করে তারপর বসতেন, এটা একটা পদ্ধতি। অথবা তিন রাকাত বেতর পড়লে দুই রাকাত পরে সালাম ফিরিয়ে দিবেন, যেটা মক্কা মদিনায় রয়েছে যে আমলটা, রমজান মাসে আপনি খেয়াল করবেন মক্কা মদিনাতে দুই রাকাত বেতর পরে সালাম ফিরিয়ে দেওয়া হয়, তারপরে আরেক রাকাত পড়া হয়। তিন রাকাত বেতর এভাবে পড়া হয়, প্রত্যেক রাত্রিতেই, প্রত্যেক কেয়ামেই ইমাম সাহেব মক্কা মদিনাতে এভাবে বেতর পড়েন যে প্রথম রাকাতে সুরা ফাতিহার পর সাব্বিহ আসমা রব্বিকাল আলা সুরা আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়াহুল কাফিরুন, এভাবে দুই রাকাত সালাদ এই দুটি সুরা দিয়ে পড়ে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দেন, তারপর সুরা এখলাস দিয়ে আরেক রাকাত বেতর আদায় করেন। এটা হচ্ছে বেতর সালাতের সর্বোত্তম পদ্ধতি। এছাড়া তিন রাকাত একটানে পড়তে পারেন মাগরিবের মতো না করে। ধন্যবাদ। জান্নাতুল ফেরদাউস, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাদেরকে ভালো রাখুন, হেফাজতে রাখুন, আল্লাহুম্মা আমিন। এমডি বেলাল হোসেন, কাইয়ুম ইরাক হতে বলছি, মাশাআল্লাহ, ঈদের নামাজ কি একা একা, ঈদের নামাজ কি একা একা পড়া যায়, বা যদি পড়া যায় তাহলে কিভাবে পড়বো? উত্তর দিলে উপকৃত হবেন। না আব্দুল কাইম ভাই, ঈদের সালাত একাকী পড়ার কোনো নিয়ম নাই।
আপনি হয়তো যেখানে আছেন হয়তো ঈদের জামাত খুঁজে পাবেন না, না পেলে আপনি ঈদের নামাজ আপনার উপরে সুন্নত নয়, আপনার ঈদের নামাজ পড়তে হবে না। আপনি ঈদের নামাজে অংশগ্রহণ করার মনের ভিতরে যে নিয়ত পোষণ করবেন, আশা পোষণ করবেন, এর জন্যই আপনি সওয়াব পেয়ে যাবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের মাধ্যমেই মানুষের আমলগুলো নিয়ত অনুযায়ী হয়ে থাকে। ধন্যবাদ। এমডি বেলাল হোসেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুজুর দয়া করে আমার প্রশ্নটার উত্তর দেবেন। অপেক্ষায় থাকবো। আমরা রোজা রেখে একজনের পিছনে যদি গীবত করি তাহলে রোজা হবে কি না? হাদিসে এসেছে, নবী করিম সাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াদা কওলা যুরি ওয়াল আমালা বিহ ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা ত্বাআমাহু ওয়া শারাবাহ। রোজা রেখে সিয়াম পালনকারী মানুষের গীবত করতে পারে না, গালিগালাজ করতে পারে না, হাদিসে নিষেধাজ্ঞা এসেছে। মোট কথা, নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা অবস্থায় অন্য অনর্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকতে পারলো না, শুধুমাত্র পানাহার থেকে বিরত থেকে তার কোনো লাভ হবে না। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে গীবত করলে রোজার সওয়াব কমে যাবে, অর্থাৎ গীবত করলে রোজার প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হয় না। মানুষের গীবত করলে এবং চুগলখুরি করলে, পিছনে কথা বললে গুনাহ হয়, কবিরা গুনাহ। এটা রোজাদার এবং যারা রমজান মাসের ভিতরে এবং বাইরে সর্বাবস্থায় নিষিদ্ধ। তবে রমজান মাসে এর নিষেধাজ্ঞাটা আরও নিষেধটা আরও বেশি গুরুত্বপূর্ণ, এটা আরও গুরুতরভাবে নিষিদ্ধ। সিয়াম শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, জবানের অসংযত কথাবার্তা থেকে বিরত থাকার নামও রোজা। কান চোখ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে বিরত রাখতে হবে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, অনর্থক কথাবার্তা বলা থেকে, অনর্থক কাজ করা থেকে, তাহলেই রোজাটা পূর্ণাঙ্গ হবে। তবে গীবত করলে রোজা ভেঙে যায় না, এটা ঠিক নয়। কেউ কেউ বলে যে গীবত বললে, মিথ্যা কথা বললে রোজা ভেঙে যায়, রোজাই হবে না, রোজা বাতিল হয়ে যায়, এই কথা ঠিক নয়। তবে রোজা অবস্থায় গীবত করা অন্যান্য সময়ের গীবত করার চেয়ে ভয়াবহ মানে অপরাধ, সুতরাং রোজাদার অবশ্যই গীবত করা থেকে, চুলগুলি থেকে বিরত থাকবে। ধন্যবাদ। মাসুদ রানা, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। শেখ, ঢাকায় মাগরিব এবং মাগরিবের আজান হয় 6:35, আবহাওয়া অধিদপ্তর সময় হলো 6:32। তাহলে আজানের আগে কি ইফতার করা যাবে? হ্যাঁ, আপনি নির্ভরযোগ্য সময়সূচি অনুসরণ করে ইফতার করতে পারবেন আজানের আগে, রেডিওর আজানের আগে, টিভির আজানের আগে আপনি ইফতার করতে পারবেন ইনশাল্লাহ। কিছু কিছু সমাজে আছে, কিছু কিছু নয় বরং অধিকাংশ সমাজে সতর্কতা স্বরূপ 2-4 মিনিট দেরি করা হয়, যেটা মোটেই ঠিক নয়। আপনি সূর্যাস্তের সময়টা দেখে নেবেন ইন্টারনেট থেকে অথবা আবহাওয়া অধিদপ্তর থেকে, আপনি যে কোনোভাবে সূর্যাস্তের সময়টা, নির্ভরযোগ্য সময়টা জেনে নেবেন, তারপরে সেই অনুযায়ী আপনি ইফতার করবেন। আজানের অপেক্ষা করা জরুরি নয়, তবে যে সমাজে আপনি থাকেন যেখানে অধিকাংশ মানুষ আজান শুনে ইফতার করে, সেখানে আপনি নিয়তের মাধ্যমে রোজা ছেড়ে দেবেন। রোজা ছাড়া ইফতার করার জন্য মুখে কিছু দেওয়া, পানাহার করা জরুরি নয়, বরং ইফতার করা যেহেতু একটা ইবাদত, এটা একটা নিয়তের মাধ্যমেই হবে। যখন রাত হয়ে যাবে, সূর্য ডুবে যাবে, সাথে সাথে আপনি নিয়তের মাধ্যমে রোজা ছেড়ে দেবেন, তারপর সবার সাথে খাবেন। এতে করেই জগরাজাটি থেকে বাঁচা সম্ভব এবং সকল মতকে সমন্বয় করা সম্ভব। একই সঙ্গে মানুষকে দাওয়াত দিবেন যে এই দেরি করাটা ঠিক নয়, আজকে তো সূর্যাস্ত এত মিনিটে, আবহাওয়া অধিদপ্তর অনুযায়ী এটা মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। তারপরে তারা যদি বুঝ মানে তো আলহামদুলিল্লাহ, তা না হলে আপনি একাই রোজা ছেড়ে দেবেন। হাদিসে এসেছে, সুম্মা আতিমুসিয়া, কোরআনে এসেছে, আল্লাহ তাআলা বলেন, সুম্মা আতিমুসিয়ামা ইলাল্লাইল, অতপর তোমার রাত পর্যন্ত রোজা সিয়াম পূর্ণ করো। আর হাদিসেও এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ তোমরা দেরি করে সেহরি করবে, তাড়াতাড়ি ইফতার করবে। দেরি করে সেহরি করা মানে আল্লাহর আদেশ পালন করা, রাসূলের আদেশ পালন করার এবং তাড়াতাড়ি ইফতার করার ক্ষেত্রেও কথা হচ্ছে আল্লাহ তাআলার আদেশ এবং রাসূলের সুন্নত এখানে পালিত হয়। এই জন্য আল্লাহর কাছে দেরিতে সেহরি করা এবং তাড়াতাড়ি ইফতার করা খুব পছন্দনীয়। ধন্যবাদ। আল আমিন মোহাম্মদ, যারা হাফেজ নয় তারা কি কি আমল আলী? হ্যাঁ, দেখে আপনার জবাব দিয়েছি আলহামদুলিল্লাহ, আপনার প্রশ্নের জবাব দেওয়া হয়েছে। খুদার জ্বালায় চুরি করলে এইটা জবাব দিয়েছি। মাহফুজুর রহমান, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ, আপনার ফোন নাম্বারটা কি আমাকে দেওয়া যাবে? দেওয়া যাবে না কেন, অবশ্যই দেওয়া যাবে। আমার ফোন নাম্বার তো এর আগে অনেকে সংগ্রহ করেছেন, আমি দিয়েছি। আমার ফোন নাম্বার হচ্ছে 01 73
23221 23229 আবার বলছি 01732301732321 এই হচ্ছে আমার কন্ট্যাক্ট নাম্বার, ব্যক্তিগত নাম্বার। যে কোনো সময় আমাকে কল দিবেন ইনশাল্লাহ, যে কোনো প্রশ্ন করবেন জবাব দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনাকে অশেষ ধন্যবাদ। এইচ এম ইলিয়াস টনি, তাদের নাম্বার দিয়ে আপনি কি করবেন? তারা তো ফেতনাবাজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইলিয়াস টনি ভাই, এই জাতীয় কথা বলা ঠিক হবে না। আমরা ফেতনাবাজ হলাম কিভাবে? আমরা তো কোরআন হাদিসের কথাই বলছি, আলিমুল আমাদের দৃষ্টিভঙ্গিতে সঠিক কথাই বলার চেষ্টা করছি, মন গড়া কথা বলা থেকে আমরা বিরত থাকি, মাঝহাবের কোনো মাঝহাবের অন্ধ অনুসরণ করা থেকে আমরা দূরে থাকি। আমরা কোনো পীর পন্থী নই, আমরা মাজার পন্থী নই, আমরা কোরআন এবং সুন্না মোতাবেক ইসলাম প্রচার করতে আগ্রহী। চার মাঝহাবের ইমামদেরকে আমরা সম্মান করি, অন্তর দিয়ে ভালোবাসি, তাদের প্রতি সর্বোচ্চ সম্মান মর্যাদা রেখে আমরা তাদের হক কথাগুলো, সঠিক কথাগুলো আমরা মেনে চলি। তাদের যে সমস্ত ভুল ভ্রান্তি রয়েছে সেগুলো থেকে আমরা নিজেরা বিরত থাকি এবং মানুষকে সাবধান করি, এটাই হচ্ছে আমাদের তরিকা। আমরা কোনো দলাদলি, ব্যক্তিগত কারো মানে মাঝহাবি গোরামির ঊর্ধ্বে কোনো ব্যক্তির পক্ষে, কোনো দলের পক্ষে পক্ষপাতিত্ব করার আমরা বহু ঊর্ধ্বে। আমরা শুধুমাত্র সাহাবি এবং তাবিঈনদের বুঝ অনুযায়ী, আইমায়ে মুস্তাহিদিনদের বুঝ অনুযায়ী কোরআন সুন্নার কথাগুলো মানুষের সামনে তুলে ধরি। এছাড়া আমাদের আর কোনো অপরাধ নেই, আমরা ফেতনাবাজ নই। আপনাকে অশেষ ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য, ধন্যবাদ। কাইয়ুম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইরাক হতে ঈদের নামাজ কি একা পড়া যাবে? আপনার প্রশ্নের জবাব দিয়েছি, ঈদের নামাজ একা হয় না, কমপক্ষে 10-12 জন যদি হয়, 50-60 জন যদি হয় তাহলে ঈদের জামাত করা যাবে ইনশাল্লাহ। কিন্তু একা 2-3 জন এটাতে ঈদের সালাতের জন্য সংখ্যা হওয়া উচিত, ধন্যবাদ। এমডি বেলাল হোসেন, রাখা পারে কাজ করতে গিয়ে একটি অ্যাক্সিডেন্ট, হাত কেটে রক্তপাত হলে রোজার কোনো সমস্যা হবে কি? না, শরীর থেকে রক্তপাত হলে রোজা ভাঙে না, রোজা শুধুমাত্র ভাঙে পানাহার করলে অথবা স্ত্রী সহবাস করলে অথবা পানাহারের বিকল্প কোনো কিছু গ্রহণ করলেই রোজা ভাঙবে, অন্যথায় রোজা ভাঙবে না, রক্ত বের হলেও না, অন্য কোনো কারণে রোজা ভঙ্গ হবে না, ধন্যবাদ। আমি মনির, আমি জানতে চাই জোহরের নামাজ কি সুন্নত পড়া জরুরি কি না? কোনো নামাজেরই সুন্নত পড়া জরুরি নয়, আবশ্যক নয়। সুন্নত পড়লে আপনি অতিরিক্ত সওয়াব পাবেন। হাদিসে এসেছে যে ব্যক্তি দিনে এবং রাত্রিতে 12 রাকাত নামাজ পড়লো ফরজ ব্যতীত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন, সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন নফলের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে বান্দার ফরজের ঘাটতি পূরণ করবেন, যার ফরজ নামাজে ঘাটতি আছে, কমতি আছে, তার সুন্নত নামাজের মাধ্যমে পুরা করবেন, যার ফরজ জাকাত আদায় ত্রুটি আছে, নফল জাকাতের মাধ্যমে তার ফরজ জাকাতের ঘাটতি পূরণ করবেন, ফরজ সিয়ামের মধ্যে যার ঘাটতি আছে, নফল সিয়াম সুন্নত সিয়ামের মাধ্যমে তার ফরজ সিয়ামের ঘাটতি পূরণ করা হবে, ধন্যবাদ। মাহফুজুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। শেখ, যারা ক্ষমতাসীনদের দাপট দেখিয়ে সংখ্যালঘু অমুসলিমদের কিংবা মুসলিমদের সম্পদ দখল করছে, ইসলাম তাদের কি বলে? সম্পদ দখল করা কবিরা গুনাহ? হাদিসে এসেছে যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের এক বিঘত সম্পদ দখল করবে, জবরদখল করবে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 60টা জমিন ছিদ্র করে তার গলায় ঝুলিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এত বড় অপরাধ, ভয়াবহ অপরাধ। ক্ষমতাসীনদের দাপট দেখিয়ে হোক, নিজস্ব দাপট দেখিয়ে হোক, কোনো মুসলিমের একটা পয়সা যদি অন্যায়ভাবে আত্মসাত করা হয়, সেটার জন্য তাকে অবশ্যই দুনিয়াতে সেটা পরিশোধ করতে হবে, অন্যথায় কিয়ামতের দিন তার নেকি থেকে, সব থেকে সেটা পরিশোধ করতে হবে, ধন্যবাদ। মোহাম্মদ রুবেল হোসেন নরসিংদি, ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারাকাত। ভাইজান, আমাদের মসজিদের পক্ষে থেকে মহিলাদের আলাদা নামাজের ব্যবস্থা করা হয়েছে, তা 200 গজ দূরে এবং সে ঘরের বারান্দায় কবর রয়েছে, সেখানে নামাজ পড়া বৈধ কি? এখানে 2টি প্রশ্ন করলাম। হ্যাঁ, মহিলাদের মসজিদ পুরুষদের মসজিদ সংলগ্ন থাকতে পারে, তারা যদি ইমামের আওয়াজ শুনতে পায় তাহলে ইমামের সাথে একতা করা জায়েজ আছে। 200 গজ দূরত্বটা এত দূর হওয়া ঠিক নয়,
একদম পাশাপাশি হওয়া উচিত, একই দেওয়াল দেওয়াল দিয়ে আড়াল করা জায়গাটা জায়গাতে 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 হওয়া উচিত। বেশি দূরত্ব হয়ে গেছে, 200 গজ বেশি একটা দূরে হয়ে গেছে। এত দূরে সংলগ্ন যদি না হয় ওই মসজিদে, মহিলাদের মসজিদটা যদি পুরুষ মসজিদের সংলগ্ন না হয়, বেশি দূরে যদি হয়ে যায়, তারা যদি ইমামকে ইমামের আওয়াজ যদি শুনতে না পায়, তাহলে হয়তো একতেদা করা জায়েজ হবে না। কিন্তু একদম কাছাকাছি সংলগ্ন থাকলে, কিছুটা দূরত্ব থাকলে নামাজ বৈধ হবে। এইগুলো এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, কবর যদি মসজিদের ভিতরে থাকে, নামাজরত অবস্থায় কবর দেখা যায়, তাহলে কিন্তু সলাৎ হবে না সেখানে। কবর দেখা গেলে, কবর দৃষ্টিগোচর হলে, চোখের সামনে থাকলে, দেখা গেলে ওই মসজিদে সলাৎ আদায় করলে সলাৎ হবে না বলেই আলেমদের ফতোয়া রয়েছে। সুতরাং কবর আলাদা করা উচিত, অর্থাৎ কবর যদি আগে থাকে সেখানে মসজিদ নির্মাণ করা ঠিক হয়নি। আর মসজিদ যদি আগে থেকেই থাকে, তারপর ভিতরে লাশ দাফন করা হলে ওইখান থেকে লাশ সরিয়ে ফেলা উচিত, নিশ্চিহ্ন করে ফেলা উচিত, কবর যেন না থাকে। ধন্যবাদ। বুখারি মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একজন মাইক ব্যবসায়ী, গান বাজনার মাইক ভাড়া দেওয়া জায়েজ হবে কি না? কোশ্চিন কালেও না, যদি আপনি জানতে পারেন যে আপনার মাইক নিয়ে তারা গান বাজনা করবে, নাটক করবে, সিনেমা করবে, তাহলে আপনার জন্য এটা অন্যায় কাজে সাহায্য করা হয়ে যাবে। সুতরাং এ থেকে আপনি বিরত থাকবেন। তবে আপনাকে যদি বলে নেয় ভালো কাজ করবে, তারপরে যদি গান বাজায়, তাহলে কোনো আপনি গুণাগার হবেন না, সে গুণাগার হবে। কিন্তু আপনি যদি জেনে শুনে গায়কদেরকে মাইক বাড়া দেন, তাহলে আপনি পাপ কাজে শরিক হবেন বলে ধরা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনার কাজে পাপের কাজে সহযোগিতা করবে না। সুতরাং মাইক বাড়া দিয়ে বা ফিরিতে দিয়ে যে কোনোভাবেই যদি আপনি সাহায্য করেন গায়কদেরকে, তাহলে আপনার গুনাহ হবে। ধন্যবাদ। এমডি বেলাল হোসেন, যে হাফেজদের 30-40 হাজার টাকা কন্ট্রাক্ট করে তারাবির নামাজ পড়ানো হয়, তার হোসেন নামাজ জায়েজ হবে কি না? হাফেজদেরকে সম্মান করা উচিত, যারা এক মাস তারাই পড়াবে তাদেরকে তো সম্মান করা উচিত। কিন্তু কন্ট্রাক্ট করে দামাদামি করে, মাছের দাম গরুর দামের মতো দামাদামি করে, দরাদরি করে তো ঠিক করা ঠিক নয়। হাফেজদেরও এই রাস্তা থেকে বের হয়ে আসা উচিত। আমাদের দেশে কিছু বক্তা আছে, কিছু হাফেজ আছে, তারা কন্ট্রাক্ট করে যে এত টাকা দিতেই হবে, না হলে যাব না। এটা মারাত্মক দুর্ভাগ্যের লক্ষণ, এটা আফসোস আমাদের জন্য, আমাদের বক্তাদের জন্য আফসোস। আখেরাতের জন্য কাজ করা উচিত, দিনের দাওয়াত দেওয়া উচিত পরকালে সওয়াবের আশায়। একই সঙ্গে যারা আলেমদেরকে নিবে, হাফেজদেরকে যারা নিবে, তাদেরও খেয়াল করা উচিত। আমাদের দেশের হাফেজদের, আলেমদের যেহেতু আলাদা কোনো পেশা থাকে না, সেই হিসেবে তাদেরকে সম্মান করা উচিত। কিন্তু তার অর্থ এই নয় যে দামাদামি করে, দরাদরি করে হাফেজ ঠিক করা হবে এবং দাম রেট 40,000 এক টাকা, 20,000 এক টাকা, এই যে একটা কথা শোনা যায় অনেক সময় আমাদের সমাজে, এগুলো অন্যায়। এগুলো এই সমস্ত বক্তাদের বক্তৃতায় বরকত হবে না, এই সমস্ত হাফেজদের সলাতে ভক্তি হবে না, যারা কন্ট্রাক্ট করে টাকাটাই যাদের মুখ্য হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাশতারু বি আয়াতি সামানান কালিলা, তোমরা সামান্য আয়াত পয়সার বিনিময়ে আমার আয়াতকে বিক্রি করবে না। মোট কথা, এভাবে দরাদরি করে, দামাদামি করে বক্তাগিরি করা, হাফিজগিরি করা মোটেই ঠিক নয়। ধন্যবাদ। এমডি বেলাল হোসেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কোনো ব্যক্তি যদি ওযু করার সময় মগ এর মধ্যে হাত ডুবিয়ে পানি নিয়ে ওযু করে, তাহলে কি কোনো সমস্যা? না, সমস্যা কোথায়? সমস্যা নেই, মগ তো বড় থাকে। এখান থেকে পানি উঠিয়ে নিলে, ওযু করলে পানি নাপাক হবে না, উজু হয়ে যাবে ইনশাল্লাহ, উজুর কোনো ক্ষতি হবে না। ধন্যবাদ। ইমরান হোসেন, ওয়ালাইকুম আসসালাম। শেখ আমির হামজা ওয়াজ করছে, আগের যুগের তাফসির করা যাবে না, নতুন তাফসির করা লাগবে, কেমন কথা? এটা তো অদ্ভুত কথা। আগের জামানার তাফসির করা যাবে না কেন? ইবনে কাসির রাহিমাহুল্লাহ যে তাফসির করেছেন সেটা তো সবচেয়ে নির্বল। আল্লামা ইবনে জারির আত-তাবারির তাফসির, এটা তো সালাফদের তাফসির, এটা তো তাফসির বিল মাসুর বা নবী সাল্লাম থেকে বর্ণনার মাধ্যমে, হাদিসের মাধ্যমেই তো এই তাফসির লেখা হয়েছে। ইবনে কাসির বর্ণনায় ভর্তি, শুধু হাদিস আর হাদিস, সাহাবিদের উক্তি, তাবিদের উক্তি দ্বারা তো তাফসির করা হয়েছে, এটা মানা যাবে না কেন? এটা কেমন কথা? অদ্ভুত কথা শুনলাম। অর্থাৎ প্রাচীন তাফসিরগুলি তো অধিক নির্ভুল, আধুনিক তাফসিরগুলো তো ভুলে ভরা। অনুবাদগত তাফসির যেটা বাংলা অনুবাদ যে সমস্ত হয়েছে, এই তাফসিরগুলোর মধ্যে ভুলে ভর্তি,
নিরাপদ তাফসির হচ্ছে, সবচেয়ে বিশুদ্ধ তাফসির হচ্ছে ইবনে কাসির রহিমুল্লাহর তাফসির, তাফসিরুল কোরআনুল আজিম বাংলা হয়েছে। এটা 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 পড়া উচিত। এটা না পড়লে কেউ বিশুদ্ধ তাফসির শিখতে পারবে না, আশা করি বুঝতে পেরেছেন। তবে কোনো বক্তার নাম নিয়ে প্রশ্ন করবেন না, আপনার জানার বিষয় আপনি প্রশ্ন করবেন, কোনো বক্তার নাম নিয়ে প্রশ্ন করা নিষেধ। ধন্যবাদ। মাহফুজুর রহমান, শেখ সাহায্যের জন্য 50 টাকা যার কাছে পাওয়া যায় না সেই একাই, সেই একই লোকের কাছে লাভের ওপর 100,000 টাকা পাওয়া যায়, এ ব্যাপারে বিস্তারিত বলুন ইসলামের দৃষ্টিতে। ধন্যবাদ। সুদ, সুদে টাকা পাওয়া যায়, ঋণ পাওয়া যায় না। বর্তমান সমাজে এটা একটা মারাত্মক রোগ ব্যাধিতে পরিণত হয়েছে, সুদের লেনদেন চলছে। আপনি 50 টাকা কোথাও ধার পাবেন না, কিন্তু সুদখুরের কাছে গেলে 1,00,000 টাকা আপনাকে দিবে এবং আপনার কাছ থেকে 1 মাস পরে 1,10,000 টাকা নিয়ে নিবে। এই যে 10,000 টাকা নিলো, লাভ নিল, এটা হচ্ছে সুদ। এই সুদ যে খাবে এবং সুদ যে লিখবে এবং সুদ যে গ্রহণ করবে, সুদ যে দিবে, সুদ যে লিখবে, সুদের যারা সাক্ষী হবে তাদের সকলেই সমান অপরাধী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুম সাওয়া, তারা সবাই সমান অপরাধী। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে পরস্পরকে সাহায্য করতে বলেছেন, বিনা সুদে ঋণ দিতে উৎসাহ দিয়েছেন, উপকার করতে বলেছেন, কিন্তু সুদ গ্রহণ করার সুদ গ্রহণ করতে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলুর রিবা আযআফাম মুযাআফা, হে ইমানদারগণ তোমরা চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। তাকুন্নার আল্লাতি ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু উইদ্দাত লিল কাফিরিন, তোমরা ওই আজাবকে ভয় করো, ওই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। এখানে সুদখুর মুসলিমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের জন্য প্রস্তুতকৃত আজাবের ভয় দেখিয়েছেন। সুতরাং সুদের ভয়াবহ পরিণতি হবে, সুদখুর কঠিন শাস্তির সম্মুখীন হবে, সুতরাং সুদখুরদের তওবা করা উচিত। ধন্যবাদ। ফিরুজ আলম, আমার কাছে 15 তোলা স্বর্ণ আছে, এখন আমি কি শুধু 7.5 তোলার জাকাত দেব নাকি পুরো 15 তোলার? 85 গ্রাম আধুনিক হিসাব মতে 85 গ্রাম স্বর্ণ যদি হয় তাহলে জাকাত ফরজ, তার উপরে যত হবে সবটারই জাকাত দিতে হবে। এমনটি নয় যে 85 গ্রামের জাকাত দিলেন বাকিটা দিতে হবে না, এই কথা ঠিক নয়। বরং পুরোটার জাকাত দিবেন, শতকরা 2.5 টাকা মূল্য নির্ধারণ করে শতকরা 2.5 টাকা পরিশোধ করবেন। ধন্যবাদ। হাজেরা ইসলাম জর্না, হজরত নারী পুরুষের সিজদা কি একই রকম? মাশাল্লাহ, সুন্দর প্রশ্ন। জি, নারী পুরুষের সিজদা, রুকু, দাঁড়ানো সবই একই রকম, হাত বাঁধা সবই একই রকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করে দেখো সেভাবেই সালাত আদায় করো। আর নবী করিম এখানে কোনো পার্থক্য করেননি। আর অন্য হাদিসে এসেছে, আর নেশা ও শাকা ইকুর রেজাল, নারীরা পুরুষদের অনুগামী সকল ক্ষেত্রে, তবে যেসব ক্ষেত্রে আলাদা বিধান রয়েছে নারীদের জন্য সেই কথা ভিন্ন, অন্যথায় যেখানে কোনো পার্থক্য করা হয়নি সেখানে মহিলারাও সামিল। ধন্যবাদ। অনেকে বলে পা বের করে, অনেকে বলে পুরুষের মতো পা সোজা রেখে, হাদিসের রেফারেন্স দুইটাই দেওয়া কি দুইটাই দেয় কি কি করব? জি জি, হাদিসে এসেছে পুরুষ যেভাবে সালাত আদায় করে মহিলারা সেভাবেই সালাত আদায় করবে, কোনো পার্থক্য নেই। হাত বাঁধার ক্ষেত্রে, রুকুশেদার ক্ষেত্রে, দাঁড়ানোর ক্ষেত্রে মহিলারা যদি জামাতে সালাত আদায় করে তারা ওইভাবেই দাঁড়াবে, তবে মহিলারা যদি মহিলাদের ইমামতিতে সালাত আদায় করে মহিলা ইমাম কাতারের মাঝখানে দাঁড়াবে, সামনে নয়, এটুকু পার্থক্য, অন্যথায় সব বিধান এক। ধন্যবাদ। আব্দুল হক সরকার, আপনাকে অশেষ ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরাকাতু। শেখ, তারাবির পর জামাতের ভিতর আদায় করতে হয় কিন্তু সৌদির মতো হয় না, কি করব? আপনি পড়তে পারেন বেতর সালাত, আপনি আপনার মহল্লার মসজিদের নিয়মে পড়তে পারেন, আর সৌদির মতো করেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই, আপনার জন্য জায়েজ আছে। ইমামের সাথে জামাতের সাথে সালাত আদায় করলে যে আলাদা একটা ফজিলত, সেই জন্য কিছু কিছু সুন্নত ছাড়া পড়লেও বাদ পড়লেও জামাতের সাথে সওয়াবের সাথে আপনি ইক্তেদা করতে পারবেন। অশেষ ধন্যবাদ আপনাকে। ইসলামের দাওয়াত, মাঝে পর্দা ব্যতীত পুরুষের পেছনে নারী জামাতে নামাজ আদায় করতে পারে কি? হ্যাঁ, নবী করিম সাল্লামের জামানাতে এভাবেই ছিল, মসজিদ নবীতে মহিলারা সবার পিছনের কাতারে দাঁড়াতেন, তবে সেই জামানার অবস্থা আর বর্তমান জামানার অবস্থা তো আলাদা। বর্তমানে পর্দা থাকা উচিত, বর্তমানে পর্দা থাকা উচিত, অথবা মহিলাদের জন্য আলাদা পুরুষদের মসজিদ সংলগ্ন
দেওয়ালের মাধ্যমে প্রাচীরের মাধ্যমে মহিলা মহিলাদের মুসল্লা মহিলাদের জায়গাটা আলাদা থাকা সবচেয়ে ভালো আর সম্ভব না হলে একটা পর্দা থাকা চাই বর্তমান যুগের প্রেক্ষাপটে একটা পর্দা থাকা ভালো একেবারে পর্দা না রেখে পুরুষদের পিছনে সরাসরি মহিলাদের দাঁড়ানোটা আসলে বর্তমান প্রেক্ষাপটে এটা উচিত মনে করছি না এটা পর্দার খেলাপ হতে পারে সেজন্য এর চেয়ে উত্তম হবে পর্দার ব্যবস্থা করা এক সাইডে হওয়া উচিত মহিলাদের নামাজের জায়গা ডান দিকে বাম দিকে হওয়া উচিত পর্দার মাধ্যমে আলাদা করাটা সুন্দর হবে এতে করে পর্দার জন্য সবচেয়ে ভালো হবে ধন্যবাদ বাশির মোল্লা ওয়ালাইকুম আসসালাম জয়েফ হাদিস কি আমল যোগ্য যদি তা না হয় তাহলে তারাবি বিশ রাকাত হাদিসের বিশ রাকাত হাদিসের হাদিস জয়েফ তাহলে কি গুনাহ হবে না তারাবি জয়েফ হাদিস কি আমলযোগ্য যদি না হয় তাহলে তারাবি বিশ রাকাত হাদিসের হাদিস টু জয়েফ তাহলে কি গুনাহ হবে আসলে তারাবির সালাতের রাকাত সংখ্যা আর ব্যাপারে কথা হচ্ছে আট রাকাতের বেশি পড়া যাবে রাতের সালাত মাথনা মাথনা দুই রাকাত করে যে হাদিস এসেছে তা থেকে প্রমাণিত হয় যে আটের অতীত সালাত আদায় করলে গুনাহ হবে না তবে যারা বলে বিশ রাকাত ই সুন্নত এর বেশিও নয় কমও নয় তাহলে তাদের কথাটা মারাত্মক অন্যায় তাদের কথা ঠিক নয় বরং আটের ঊর্ধ্বে পড়া যাবে বরং এটুকু বলা যেতে পারে যে আট তারাবি তিন বেতের এগারো রাকাত এর চেয়ে বেশি পড়া যায় আছে অথবা দশ তারাবি তিন বেতের তেরো রাকাত এই দুইটা সংখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত হয়েছে সহি সূত্রে সুতরাং এর বেশি পড়া যাবে কিন্তু যারা বলে বিশি সহি সূত্রে প্রমাণিত এর কমও নয় বেশি নয় তাদের কথার মধ্যে মারাত্মক ভুল রয়েছে ধন্যবাদ রোজা রেখে মাথা চুল এবং মুখ বা শরীর মুখ শীত করা যাবে কি হ্যাঁ রোজা রেখে যদি কেউ মাথার চুল কামায় অসুবিধা নেই মুখ খাটো করে অসুবিধা নেই তবে দাড়ি তো কামানো যাবে না দাড়ি কামানো তো নিষেধ রোজা অবস্থায় বা রোজা ছাড়া সর্বাবস্থায় দাড়ি চেঁচে ফেলা নিষিদ্ধ ধন্যবাদ বাকি রাকিবুল ইসলাম ভাই কার সাথে হবে এটা ভাগ্যে লেখা থাকে ভাই বিয়ে কার সাথে হবে এটা তো এটা লেখা থাকে অবশ্যই আল্লাহ তাআলা জানেন কার সাথে কার বিবাহ হবে আল্লাহ তাআলা জানেন কিন্তু আগে তো আপনি বলতে পারবেন না বিয়ের আগে তো কাউকে এটা বলা যাবে না যে আমার বিয়েটা অমুকের সাথেই লেখা আছে এটা তো বলার কোনো সুযোগ নেই বিয়ে যখন হয়ে যাবে যখন উভয় মিলে যাবেন তখন তো অবশ্যই আপনাকে বিশ্বাস করতে হবে যে এটা আমার ভাগ্যে লেখা ছিল আল্লাহ তাআলা এটা নির্ধারণ করেছেন হয়ে যাওয়ার পরে দলিল দেওয়া যাবে তাকদির দিয়ে কিন্তু আগে তাকদির দিয়ে দলিল দিয়ে তো আগানো যাবে না কারণ আপনি কীভাবে জানলেন যে অমুক মেয়েটার সাথে আপনার বিবাহ এটা জানবেন কীভাবে জানার কোনো সুযোগ নেই যখন হয়ে যাবে তখন দলিল দেওয়া যাবে যে হ্যাঁ এটাই লেখা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনেছেন যে আমি অমুককে বিয়ে করব আল্লাহ তাআলা সেই জানা অনুযায়ী হয়েছে লেখা অনুযায়ী হয়েছে এটা 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 পরিহার করা এটা বর্জন করা আমার পক্ষে সম্ভব ছিল না তখন এই বিশ্বাসটা দৃঢ়তা সহকারে এই বিশ্বাস করতে হবে কিন্তু বিয়ে করার আগে তো আপনি কখনই বলবেন না বলতে পারবেন না যে তোমার সাথে আমার বিবাহ লিপিবদ্ধ হয়েছে এখন তোমাকে বিয়ে করব এই রকম কথা বলা অন্যায় ধন্যবাদ নামাজ বেহেস্তের চাবি যদিও এটা সহি হাদিস নয় কিন্তু কথাটা ঠিক আছে তো কথাটা ঠিক আছে আহলে বিদাতের থেকে সবাই দূরে থাকুন ওরা এরা অজ্ঞ ঠিক আছে আমরা আহলে বিদাত বেদাতিদের থেকে দূরে থাকবো বেদাত যে করে সে আসলে অজ্ঞ সুন্নত সম্বন্ধে যে অজ্ঞ সেই তো বেদাত করে সুতরাং অজ্ঞদের থেকে জাহেলদের থেকে আমরা দূরে থাকব এবং জাহেলদেরকে এলেম দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ইমরান হাসান মানুষ আল্লাহর খলিফা এটা কি ঠিক না না এটা কিভাবে ঠিক মানুষ আল্লাহর খলিফা এ কথা ঠিক নয় মানুষ মানুষের খলিফা মানুষ মানুষের খলিফা মানে খলিফা মানে একজন আরেকজনের স্থলাভিষিক্ত সুতরাং আপনি আপনার পিতার স্থলে আপনার পিতার খলিফা মানুষ একজন আরেকজনের স্থলাভিষিক্ত হবে এই জন্য মানুষ খলিফা খলিফা মানে যে অন্যজনের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করে সে হচ্ছে খলিফা সে হচ্ছে খলিফা যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খলিফা
রাসূলের অবর্তমানে তিনি খেলাফত কায়েম করেছেন, খেলাফতের দায়িত্ব পালন করেছেন, এই হিসাবে আবু বকর হচ্ছেন রাসূলের খলিফা, খলিফাতু রাসূলিল্লাহ। এইভাবে উমর রাদিয়াল্লাহু তাআলাহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলাহুর খলিফা, আল্লাহর খলিফা নয়, মানুষ মানুষের খলিফা, মানে একজন মানুষ অন্যজনের স্থলাভিষিক্ত হয়ে কাজ করে, এটা হচ্ছে খলিফার সঠিক অর্থ। কিন্তু খেলাফত খলিফার ভুল অর্থ আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, মানুষ ভুল ব্যাখ্যা দিচ্ছে। এক শ্রেণীর আলেম বলছে মানুষ আল্লাহর খলিফা, তাহলে আল্লাহ উদা হয়ে গেছেন নাকি? নাউজুবিল্লাহ, আল্লাহ তো সবসময় আসেন, উপস্থিত আছেন। সুতরাং মানুষ আল্লাহর খলিফা হয় কীভাবে? অর্থাৎ যে মরে যায় তার স্থলে অন্য একজন খলিফা হয়, আর আল্লাহ তাআলা তো মরেন না, মরা সম্ভব নয়, তিনি তো সবসময় আছেন, গায়েব হয়ে যাননি যে অন্যজন তার দায়িত্ব পালন করবে তার অনুপস্থিতিতে। এটা বানোয়াট ব্যাখ্যা, এই ব্যাখ্যা, এই ব্যাখ্যার প্রতি কর্ণপাত করবেন না। ইন্নি জায়লুন ফিল আরদি খলিফা, অর্থাৎ আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব, আর যারা একে অন্যের খলিফা হবে। ধন্যবাদ। সরকারি কর্মকর্তাদের বৈশাখী ভাতা নেওয়া জায়েজ আছে কি না? সরকার সার্ভিসের বিনিময়ে তার কর্মচারীদেরকে যা দেয় নেওয়া জায়েজ আছে, সেটা বড় বিষয় নয়। বরং সরকার যে সমস্ত ভাতা দেয় এটা সার্ভিসের বিনিময় হিসাবে ধরে নেওয়া জায়েজ আছে, ইনশাল্লাহ, অসুবিধা নেই। ধন্যবাদ। মসজিদে নববীর ইমাম ও খতিব আলী আল হুজাইফির আকিদা ও মানহাজ সমস্যা আছে, এই সত্যতা জানতে চাই। নাউজুবিল্লাহ, কীভাবে তার আকিদা এবং মানহাজের সমস্যা আছে? তিনি তো বিজ্ঞ আলেম, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কোরআনের উস্তাদ, তিনি উস্তাজুল আসাতেদা, বিজ্ঞ আলেম। তার আলী আল হুজাইফির কোনো আকিদাগত সমস্যা আছে বলে আমাদের জানা নাই। বাহ্যিকভাবে আমরা যেটা জানতে পেরেছি, আমরা যেটা দেখেছি, মদিনা ইউনিভার্সিটির তিনি শিক্ষক, আল কোরআন ডিপার্টমেন্টের শিক্ষক, আলহামদুলিল্লাহ, তিনি বাংলাদেশে এসেছেন, তার সাথে আমরা দেখা সাক্ষাৎ করেছি, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন নির্ভরযোগ্য আলেম। ধন্যবাদ। আমিনউদ্দিন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আমার জিজ্ঞাসা, সকালে নাইট প্রেশার হলে রোজা সমস্যা হবে? না না, রোজার মধ্যে স্বপ্ন দোষ হলে দিনের বেলায় কোনো অসুবিধা হবে না, আপনি সিয়াম পূর্ণ করবেন, কোনো সমস্যা নেই। ধন্যবাদ। মাহফুজুর রহমান, ধন্যবাদ শেখ প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দেওয়ার জন্য। আমার একটা অনুরোধ থাকবে, পেজ থেকে অসহায়দের জন্য কিছু করার উদ্যোগ নেবেন এবং আমি আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব অংশগ্রহণ করার, কারণ এই পেজের প্রতি আমার বিশ্বাস আছে। আপনাকে অশেষ ধন্যবাদ মাহফুজুর রহমান ভাই। আপনি এই গ্রুপের যারা মডারেটর, অ্যাডমিন, তাদের সাথে আপনি যোগাযোগ করবেন, তারা বেশ কিছু ভালো কাজ করে। তারা বিভিন্ন সামাজিক কাজ করেন, তারা মাদ্রাসা পরিচালনা করেন, এই গ্রুপ পরিচালনা করছেন, তাদের অনেক ভালো কাজ আছে। যেমন আমাদের বেলাল ভাই, তার সাথে যোগাযোগ করতে পারেন, মাহফুজ ভাই এবং অন্যান্য মডারেটর ভাইদের সাথেও যোগাযোগ করতে পারেন। অনেক দিনী বোন আছেন এখানে, দিনী ভাইয়েরা আছেন, অত্যন্ত আন্তরিকভাবেই তারা দিন প্রচার করতে আগ্রহী, সুতরাং তাদের হাতকে শক্তিশালী করবেন বলে আশা রাখি। বুকে হাত বাঁধা কি জায়েজ যায় নাকি নাভির নিচে হাত বাঁধা কোনটা? বুকে হাত বাঁধাই অধিক বিশুদ্ধ, বুকের উপরে হাত রাখার হাদিস অধিক বিশুদ্ধ সনদের দিক থেকে। নাভির নিচে হাত বাঁধার হাদিস দুর্বল, মারাত্মক দুর্বল, তার তুলনায় বুকের উপর হাত বাঁধার হাদিসটাই সহি। ধন্যবাদ। হাদিস ও সুন্নতের মধ্যে কোনো পার্থক্য আছে কি? হাদিস এবং সুন্নতের মধ্যে পার্থক্য নেই, মহাদিসিনদের মধ্যে যা সুন্নত তাই হাদিস। তবে সুন্নত শব্দটা বেদাতের বিপরীতে ব্যবহৃত হয়, আর হাদিস শব্দটা নবী সাল্লামের কথা, কাজ এবং সমর্থনকে হাদিস বলে। আল হাদিসু মা উদিফা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিন কাউলিন আও ফিআলিন আও তাকরিরিন, নবী সাল্লামের প্রতি যা সম্বন্ধ করা হয়েছে সেটাই হচ্ছে হাদিস, কথা হোক, কাজ হোক অথবা সমর্থন হোক। আর সুন্নত শব্দটা এই অর্থে এবং বেদাতের বিপরীতে বেশি বেশি ব্যবহৃত হয়ে থাকে। আর সুন্নতের প্রয়োগক্ষেত্র অধিক ব্যাপক, হাদিসের চেয়ে সুন্নতের প্রয়োগক্ষেত্র অধিক ব্যাপক, অর্থাৎ সুন্নত শব্দটা আকিদা অর্থে ব্যবহৃত হয়, মানহাজ অর্থে ব্যবহৃত হয়, বেদাতের বিপরীতেও এটা ব্যবহৃত হয়। আর হাদিস শুধুমাত্র নবী করিম সাল্লামের কথা, কাজ এবং সমর্থনকেই হাদিস বলা হয়, সে হিসেবে হাদিসের চেয়ে সুন্নতের প্রয়োগক্ষেত্রটা ব্যাপক এবং অধিক প্রশস্ত। ধন্যবাদ। তারাবির নামাজ কি বিতর সহ জামাত শেষে করে রাতে ঘুম থেকে উঠে নফল নামাজ পড়া যাবে কি? আমরা বলেছি
তারাবি সালাত বেতসহ পড়ে ফেললে তারপরেও নামাজ পড়া যাবে, তাহাজ্জুদ পড়া যাবে, নফল পড়া যাবে। কেননা বুখারী শরীফ হাদিসে এসেছে সালাতুল্লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ দুই দুই রাকাত করে। ধন্যবাদ। তারাবির সালাত কয় রাকাত ছিল, সহি কোনো দলিল আছে কি? তারাবির সালাত নবী সাল্লামের যুগে আট রাকাত ছিল, বেতর সহ এগারো রাকাত। এই ছিল নবী সাল্লামের রাকাত সংখ্যা, এটাই সূত্রে বর্ণিত হয়েছে। তবে তিনি কথার মাধ্যমে বলেছেন যে মাসনা মাসনা দুই রাকাত করে যত ইচ্ছা পড়তে পারবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ। ইমরান হোসেন, আগে যারা শব্দ আগে যাররা শব্দ মানে আগে সরিষা দানা বুঝাইছে, কিন্তু বিজ্ঞানের মাধ্যমে এখন সরিষার চাইতে ছোট ছোট বস্তু দেখা যায়, তাই আগের তাফসির এর ব্যাখ্যা চলবে না? দয়া করে উত্তর দিবেন। আগের তাফসির চলবে না কেন? যাররা মানে ওই সময় লোকেরা যা বুঝতো সেই অনুযায়ী কোরআন সম্বোধন করেছে। বর্তমানে যদি আমরা এই যাররা শব্দটা অনু দিয়ে করি তাহলে তো সমস্যা হচ্ছে না। যাররা মানে অনু, ছোটো জিনিস। যাররা যে সরিষা তাই বা আপনাকে কে বললো এটা যে সরিষাই হবে? এটাকে আপনি বুঝলেন কীভাবে? সরিষা নয়, যাররা মানে সামান্যতম, এটা উদ্দেশ্য, সরিষা উদ্দেশ্য নয়। সরিষা মানে খার ডাল, সরিষা মানে তো যাররা মানে তো সরিষা নয়। সরিষার আরবি হচ্ছে খার ডাল, আর যাররা মানে সামান্য ক্ষুদ্রতম জিনিসের জন্য যাররা শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। যাররা যে সরিষা এটা কে বলছে আপনাকে? এই ব্যাখ্যা করা, এভাবে ব্যাখ্যা করা ঠিক নয়। সামান্য, যাররা মানে সামান্য। আর বর্তমান বিজ্ঞান বলছে সবচেয়ে ছোটো জিনিস হচ্ছে অণু বা পরমাণু। আমরা যদি যাররার অর্থ অণু পরমাণু দিয়ে করি তাহলে পুরাতন তাফসিরের সাথে এই তাফসিরের কোনো সাংঘর্ষিক হচ্ছে না তো, অর্থাৎ সামান্য ক্ষুদ্রতম। ধন্যবাদ। এমডি সাইনুল মিয়া, ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরাকাতু। সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা, আশা করি আপনিও ভালো আছেন। আপনি পানি খেলেন এটা মনে হলো বাম হাতে, এটা আরেকজন বলেছে এটা আমি ডান হাতে পান করেছি, আপনি দেখছেন বাম হাতে, উল্টা দেখছেন আর কি। আমি ডান হাতে পান করেছি, বাম হাতে পান করি নাই। আপনাকে অশেষ ধন্যবাদ সাইনুল মিয়া। এটা আমার ডান হাত, আমি এই হাত দিয়ে পানি করে পান করেছি, বাম হাত দিয়ে পান করিনি। আপনার ক্যামেরার কারণে হয়তো উল্টা দেখছেন। বাশির মোল্লা, তারাবি আদায়ের সময় তাশাহুদ দরুদ ইব্রাহিম দোয়া মাসুরা শেষ করার আগেই হাফেজ সাহেব সালাম ফিরিয়ে ফেরায়, তখন মুক্তাদিগণের কী করণীয়? তারাও কি সালাম ফেরাবে? হ্যাঁ, আপনার যদি আত্মাহিয়াতু পড়া হয়ে যায় তাহলে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন, অসুবিধা নেই। কেননা আত্মাহিয়াতু পড়া এই পর্যন্ত হচ্ছে নামাজের রুকন, দরুদ বা দোয়া মাসুরা এটা নামাজের রুকনের মধ্যে, কারো কারো মতে রুকন, কারো কারো মতে রুকন নয়। সেই হিসেবে যদি দরুদ বাদ পড়ে, দোয়া মাসুরা বাদ পড়ে আর আপনি সালাম ফিরিয়ে দেন তাহলে সালাত হয়ে যাবে ইনশাল্লাহ। জি বশির মোল্লা ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য, প্রশ্ন করার জন্য। আজকে আপনার প্রশ্নের জবাব দেওয়ার মাধ্যমে আমরা রাতের প্রশ্নোত্তর পর্ব শেষ করতে যাচ্ছি। আবারও আগামীকালকে বা তারপরে দেখা হবে ইনশাল্লাহ। আর আমাদের নিয়মিত প্রোগ্রাম এভাবেই চলতে থাকবে, রমজান মাসে আমরা রাত দশটায় লাইভ প্রোগ্রাম করবো ইনশাল্লাহ নিয়মিতভাবে, যদি কোনো সমস্যা না থাকে। আশা করি আপনারা সকলের সাথে থাকবেন, সকলেই আমাদের সহযোগিতা করবেন দিন প্রচারে, সঠিক সহি আকিদা প্রচারে, সহি সুন্নাহ মোতাবেক দিন ইসলাম প্রচার করে আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। সকলকে অশেষ ধন্যবাদ, সকল মডারেটর ভাই বোনদেরকে অশেষ ধন্যবাদ, যারা আজকে উপস্থিত হতে পেরেছেন তাদেরকে ধন্যবাদ, যারা উপস্থিত হননি তাদেরকেও অশেষ বিশেষভাবে আমরা অনুরোধ জানাবো পাশে থাকার জন্য, সাথে থাকার জন্য। সকল গ্রুপের সকল সদস্যের কল্যাণ কামনা করে তাদের সিয়াম এবং কিয়াম যেন আল্লাহ তাআলা কবুল করেন এই দোয়া করে আজকের রাতের প্রোগ্রাম এখানে শেষ করতে যাচ্ছি। তার আগে সুজন আলী যে প্রশ্ন করেছেন, রোজা রেখে গড়গড় করে কুলি করা যাবে কি? হ্যাঁ, নবী করিম সাল্লাম বলেছেন গড়গড় করে কুলি করার কথা বলেছেন, তবে ইল্লা ইয়াকুনা সাইমান, রোজাদার থাকলে সাবধানে কুলি করতে বলা হয়েছে, গড়গড়া করবে না, মুখ ধুতে করবে, মুখে পানি দিয়ে কুলি করবে কিন্তু গড়গড়া করবে না। গড়গড়া করলে তো পানি মুখের ভিতরে, গলার ভিতর দিয়ে পেটের মধ্যে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে, এই জন্য রোজাদার গড়গড়া করা থেকে বিরত থাকবে। এই জি এমডি সুজন আলী ভাই, গড়গড়া রোজাদারের জন্য গড়গড়া করা ঠিক নয়, কারণ এর মাধ্যমে পেটের ভিতরে পানি চলে যেতে পারে যা রোজা ভঙ্গের কারণ হতে পারে। জি মুশির মোল্লা ভাই, জাজাকাল্লাহ খায়ের, আল্লাহকে আপনাকে আল্লাহ তালা উত্তম বিনিময় দাঁড় করুন, আল্লাহুম্মা আমিন। আইডি চ্যানেল শেখ শাহ শাহু সেজদার, এর নিয়মটা কী? শাহু সেজদা তো হয় নামাজে ভুলের কারণে, ভুলের কারণ বিভিন্ন বিভিন্ন রকম, ভুল হওয়ার কারণে শাহু সেজদা বিভিন্ন রকম হয়ে থাকে, সেজন্য আপনাকে ঠিক করতে হবে ভুলটা কী। আর শাহু সেজদা হচ্ছে সালামের আগে দুইটা সেজদা,
তাহিয়াতু দুরুদ দুরুদ শরীফ দোয়া মাসরা ইত্যাদি পড়ার পরে সালামের আগে দুইটা সিজদা, তবে কোনো কোনো ভুলের কারণে সহ সিজদা ওয়াজিব হয়, আবার কোনো কোনো ভুলের কারণে সহ সিজদা ওয়াজিব হয় না, আবার কোনো কোনো ভুলের কারণে তো নামাজই বাতিল হয়ে যায়। আসলে দেখতে হবে ভুলটা কোন পর্যায়ের কী ধরনের সেটা জেনে তারপরে সহ সিজদার প্রশ্নটা আসবে। জি এম জাসিম তো তোহফা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদজি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহর শুকরিয়া। আশা করি আপনারা ভালো আছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন। আজকে আমাদের রাতের প্রোগ্রাম প্রশ্নোত্তর পর্ব এখানেই শেষ করছি। যে কথাগুলো শুনলাম সেগুলোর উপরে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমাদেরকে দিনের উপরে সাবিত রাখুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দিনিক। হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে দিনের উপরে প্রতিষ্ঠিত রাখো। আমাদের অন্তরে সিয়ামের প্রতি, কিয়ামের প্রতি, রমজান মাসের প্রতি মহব্বত ঢেলে দাও। আমাদেরকে কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়িনা মুহাম্মাদ।